এমসিডি স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাকে নমস্কার। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভীমেশ্বর ধাম সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো। জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে অন্যতম ভীমেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ধাম গুহাটির পামহির নিকটে ডাকিনি পাহাড়ে অবস্থিত একটি সুপ্রাচীন মন্দির। এটি ডিপল বিলের ঠিক পাশে অবস্থিত। বিশ্বাস করা হয় যে ভীমাসুর নামে এক অসুরকে ধ্বংস করতে এবং তার ভক্তদের রক্ষা করার জন্য শিব এখানে অবতার রূপে অধিষ্ঠান করেছিলেন। ডাকিনির সঠিক অবস্থান একটি বিতর্কিত বিষয়। শিবপুরাণ এবং কোটিরুদ্র সংহিতা ডাকিনি পাহাড়েই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গকে অবস্থান নির্দেশ করেন। পামহির ভীমেশ্বর ধামকে ভক্তরা একই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলে ব্যাখ্যা করেছেন। পুনের ভীমশঙ্কর ধামকে কিছু লোক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলেও বিশ্বাস করে থাকেন। একটি বিশেষ ব্যাপার হল এখানে কোনো মন্দির নেই। পরিবর্তে শিবলিঙ্গকে ঘিরে একটি পাহাড়ি ঝর্ণাস্রোত রয়েছে এবং শিবলিঙ্গের উপর দিয়ে অবিচ্ছিন্ন জলধারা প্রবাহমান রয়েছে। এই ধামের অর্ধেক পথে একটি গণেশ মন্দিরও রয়েছে। শিবলিঙ্গের দিকে যাওয়ার রাস্তাটি পাহাড়, স্রোত এবং বাঁশের খাঁজ দিয়ে খুব সুন্দর কারুকার্যে নির্মিত একটি পথ। জ্যোতির্লিঙ্গ এবং ভীমেশ্বর ধামে পাহাড়ি ধারা একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। কিংবদন্তী শিবপুরাণ অনুসারে কুম্ভকর্ণ পটল রাজ্যের রাজকন্যা করক্তির সাথে প্রেম করেছিলেন। রাবণ যখন করক্তির পিতাকে এবং কুম্ভকর্ণকে রামের সাথে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানাতে এসেছিলেন, তখন কুম্ভকর্ণ রাবণকে করক্তির সাথে বিবাহ করতে অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি আসতে অস্বীকার করেছিলেন। অবশেষে নারদের পরামর্শে রাবণ রাজি হন এবং কুম্ভকর্ণ করক্তিকে বিয়ে করেন। বিয়ের পরে কুম্ভকর্ণ যুদ্ধে অংশ নিতে করক্তিকে ত্যাগ করেছিলেন। কুম্ভকর্ণের মৃত্যুর পরে করক্তি কুম্ভকর্ণের পুত্রের জন্ম দিয়েছিলেন, যার নাম রাখা হয় ভীমসুর। ভীমসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে বরলাভের জন্য তপস্যা করেছিলেন। পরে তিনি ভগবান বিষ্ণুকে তার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ করেছিলেন। ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মার সদর্থক বজায় রাখার জন্য একমত হয়েছিলেন এবং যুদ্ধে তিনি পরাজয় বরণ করেছিলেন। এটি ভীমাসুরকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল এবং তিনি বিভিন্ন রাজ্য জয় করতে শুরু করেছিলেন। তিনি রাজা প্রিয়ধর্মনকে এবং তার স্ত্রী কামরূপের দক্ষিণ দক্ষিণা দেবীকে বন্দী করেছিলেন। রাজা প্রিয়ধর্মন এবং তার স্ত্রী কারাগারেও শিবের উপাসনা আরম্ভ করেছিলেন। ভীমসুর যখন রাজার উপাসনা বন্ধ করতে তার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন, তখন শিবের ক্রোধে তারা ধ্বংস হয়। ভীমসুর রাজা কামরূপেশ্বরকে হত্যা করতে চেয়েছিলেন। ভীমসুর এই জায়গায় উপাসনায় ব্যস্ত রাজাকে আক্রমণ করলে তার তরোয়াল বাদশাহের পরিবর্তে শিবলিঙ্গের উপরে পড়ে। তাৎক্ষণিক ভগবান শিব উপস্থিত হয়ে ভীমসুরকে হত্যা করেছিলেন। তার শরীর থেকে ঘামের ধারা প্রবাহিত হয়ে একটি নদী তৈরি হয়, যা এখনও জ্যোতির্লিঙ্গের ওপর দিয়ে স্রোতধারা বহমান রেখেছে। রাজা যেখানে শিবের উপাসনা করেছিলেন সেই জায়গার নামকরণ করা হয়েছিল ভীমেশ্বর ধাম। দেবতা ঋষিগণ এবং ভক্তদের অনুরোধে ভগবান শিব ভীমশঙ্কর নামে চিরকাল সেখানে বাস করতে রাজি হন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।